তো যে সমস্ত স্টুডেন্ট আইটে অ্যাপ্লাই করেছিল সেই সমস্ত স্টুডেন্টের চয়েস ফিলিং করার পর যে মেরিট লিস্টটি প্রকাশ হবে অর্থাৎ ফার্স্ট ফেস এ যে অ্যালটমেন্ট লেটারটি পাবলিশ হবে চার তারিখে অর্থাৎ আগামীকাল সোমবার তো সেই লেটারটি কারা কিভাবে চেক করবে এবং কি কি আপডেট রয়েছে এবং কীভাবে দেখবে যে তোমরা সিট পেয়েছো কি পাওনি তো সেই ব্যাপারে বিস্তারিত আজ আমি কথা বললো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে তো প্রথমে তোমাদের ডাব্লিউ বি এস সি ভিটি ডাব্লুবি ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করার পর কী করতে হবে অফিসিয়াল পেজে তোমাদের যে লগ ইন পেজটি রয়েছে সেই লগ ইন পেজে অর্থাৎ এই অলরেডি রেজিস্টার এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এবং যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি দিয়ে কিন্তু এখানে লগিং করতে হবে তো লগিং করার পর আমি পুরের এন্টারফেসটি দেখাচ্ছি তো এই যে হচ্ছে এটি হচ্ছে পুরা ইন্টারফেসটি দেখাচ্ছে এখানে হোম অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এরপরে যে র্যাঙ্ক কার্ড তোমার র্যাঙ্ক কত হয়েছে এবং কী কী চয়েস ফিলিং করেছো তোমরা সেটি কিন্তু এখানে দেখতে পারবে কিন্তু তোমাদের তিরিশ তারিখে কিন্তু লক করে দেওয়া হয়েছে তো এখন চাইলেও কিন্তু তোমরা কোনো এডিট করতে পারবে না এবং এখানে চেঞ্জ পাসওয়ার্ড তো চেঞ্জ পাসওয়ার্ড কীভাবে করবে তোমরা যদি কেউ চান্স পেয়ে গিয়ে থাকো তাহলে কি করবে তোমরা কিন্তু পাসওয়ার্ডটি একটু স্ট্রং করে দেবে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবে তাহলে কী হয় তোমাদের যে লগ ইন পেজটা সেটি একটু সিকিওর থাকবে এটা কী হচ্ছে না সিকিউরিটি পারপাসে তোমাদের বলা হয়ে থাকে তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি এখানে যে দেখতে পাচ্ছো অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাডমিশন স্ট্যাটাস এই যে অপশানটি রয়েছে এখানে কী লেখা আছে না কারেন্টলি নো রেকর্ড অফ অ্যালটমেন্ট ওর অ্যাডমিশান ফর্ম তো অ্যালটমেন্ট লেটারের ব্যাপারে বা অ্যাডমিশনের কোনো কোয়ারি এখানে আপডেট নেই খুব শীঘ্র এখানে আপডেট হয়ে যাবে তো এখানে কী লেখা থাকবে তো এই হোম পেজেই কিন্তু তোমাদের দেওয়া থাকবে এবং একটা নতুন করে একটা এখানে সাইডে কিন্তু অপশান আসবে এই অপশানটি তোমাদের কিন্তু থাকবে কী থাকবে না তোমাদের যে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার বলে একটা কিন্তু অপশান সাইডে থাকবে এবং এখানেও কিন্তু শো করবে যে অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাডমিশান স্ট্যাটাস তো ওখানে অ্যালটমেন্ট স্ট্যাটাসে তোমাদের দেখাবে যদি তুমি কোনো কাউন্সেলিংয়ের মধ্যে এক থেকে শুরু করে তুমি যতগুলি কাউন্সেলিং করবে চয়েস ফিলিং সেই চয়েস ফিলিংয়ের মধ্যে তুমি কিন্তু একটা কলেজ পাবে সেই যে কলেজটি পাবে সেই কলেজে পুরা তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো এবং কী কী ডকুমেন্টস লাগবে রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যালটমেন্ট লেটারে কিন্তু লেখা থাকবে এবং তোমরা মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার বানানো রয়েছে চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবো এবং দু সালে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো যে তোমরা কিভাবে অ্যালট মানে যে মেডিকেল সার্টিফিকেটই রয়েছে সেটি কোথায় কোথায় গিয়ে বানাবে এবং ফর্ম্যাটটি তোমরা কোথায় পাবে লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কি করবে না ফর্ম্যাটটি ডাউনলোড করে নেবে মেডিকেল সার্টিফিকেটে তারপরে তোমাদের যে পাশাপাশি যে বিএম হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিএম ও সেই বিএম যে কাছে তোমাদের কী করতে হবে না মেডিকেল চেকআপটি করাতে হবে তো মেডিকেল চেকআপ করানোর পর তোমাদের একটা যে সার্টিফিকেটটি যে ফর্ম্যাটটি দেবে সেই ফর্ম্যাটে সিগনেচার করে তোমাদেরকে দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার ডাক্তারের এবং স্ট্যাম্প মেরে তোমাকে দিয়ে দেবে সেই যে লেটারটি অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটি তোমরা কী করবে তোমাদের আইটেই অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের যে ফর্মটি থাকবে সেই ফর্মটির সাথে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে এই হচ্ছে পুরা তথ্যটি এবং তোমাদের যে অ্যালটমেন্ট অ্যাডমিশান স্ট্যাটাস এখানে দেখাবে তুমি যে কলেজটি চান্স পেয়ে যাবে ধরো এক থেকে পাঁচের মধ্যে তুমি দু নাম্বার কলেজটি তুমি চান্স পেয়েছ সেক্ষেত্রে তুমি কি করবে দু নাম্বার কলেজটিতে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে আর একটা কথা বলে রেখে অ্যাডমিশন না ধরো ধরি পছন্দ নয় সেই কলেজটি কিন্তু তুমি চান্স পেয়ে গিয়েছো সে চান্স পর পরে তুমি কী করবে তো চান্স পর পরে তোমাকে করতে হবে অ্যাডমিশান নিতে হবে ফার্স্ট অবল প্রথমে তোমাকে কী করতে হবে অ্যাডমিশান নিতে হবে অ্যাডমিশান নেওয়ার পর তোমাকে অটো আপগ্রেশান প্রসেসটি কমপ্লিট করতে হবে অর্থাৎ অটো আপগ্রেশন প্রসেসটি যদি তুমি করো তাহলে কী হবে না যদি দু নম্বরে বা পাঁচ নাম্বারে যদি তুমি কলেজ চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে কী হবে পাঁচের নিচে কিন্তু কলেজ তুমি আর কোনো সময় ব্যাক যেতে পারবে না উপরেগুলো তুমি যদি সুযোগ ফাঁকা থাকে সিট তাহলে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের সময় সেগুলি পূর্ণ করা হতে পারে এবং নিচেতে কিন্তু তুমি নামতে পারবে না এবং যদি যারা সেকেন্ড ফার্স্ট কাউন্সিলিংয়ের যে সমস্ত স্টুডেন্ট চান্স পাবে না সেই সমস্ত স্টুডেন্ট কী হবে না সেকেন্ড কাউন্সিলিংয়ে তারা পার্টিসিপেট হয়ে যাবে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেবে বা অ্যাডমিশন নেবে না যে সমস্ত সিট বাতিল হয়ে থাকবে সেই সমস্ত সিটগুলি কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে পূর্ণ করা হবে এই হচ্ছে পুরা তথ্যটি অর্থাৎ যে প্রসেসটি রয়েছে এই হচ্ছে প্রসেসটি তো স্টেপ বাই স্টেপ আমি বলে দেওয়া হয়েছে যদি কেউ বুঝতে না পারো চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে স্টেপ বাই স্টেপ কিন্তু বলা রয়েছে যে কিভাবে অটো আপগ্রেশন করবে কোথায় কিভাবে কি করবে না করবে এই যে চার তারিখে রেজাল্টটি পাবলিশ হওয়ার পরেই আমি কিন্তু আরেকবার দেখিয়ে দেবো তোমাদের অটো আপগ্রেশন প্রসেসটি কীভাবে কমপ্লিট করবে এবং কি কী দেখাবে তোমাদের এখানে এরপরে তোমাদের টাটাসটিও কি দেখাবে অ্যালটমেন্ট লেটারে তুমি অ্যালটমেন্ট যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কি দেখাবে এবং যদি না পেয়ে থাকো চান্স সেক্ষেত্রে কী দেখাবে তো এখানে কোনো কারেন্টলি এখন কোনো রেকর্ড নেই মানে এখনো পাবলিশ হয়নি খুব শীঘ্রই পাবলিশ হবে যখন পাবলিশ হবে তখন এখানে কি ইন্টারফেস দেখাবে এবং যখন যদি কেউ পেয়ে থাকে তার কি দেখাবে এবং যদি কেউ না পেয়ে থাকে তার কী দেখাবে সেই রিলেটেড আমি বলে দেবো এখানে কী কী করতে হবে না করতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আজকে এই পর্যন্তই নমস্কার